এমনি খবর পেলেন যে এখানে যে ইয়া হয়? আমি তো জানি যে কৃষিকাজে হয়। কোনো বন্ধু মহল থেকে জানছেন নাকি? না না, এই পর্যন্ত কয়বার আসলেন? এই পর্যন্ত তিনবার আসছি। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। দরবারের খেদমতে আছে দীর্ঘদিন ধরে, তো আল্লাহ পাক সহায় হলে সামনে আরো দরবারের খেদমত করবো। এটা অনেক বছর থেকে হচ্ছে বেসিক্যালি। আসলে এটা হিসেব নাই, অনেক বছর থেকে এটা বেসিক্যালি হক দরবার আমাদেরটা নকশবন্দি আমাদের তরিকা। এই হক সিজিলের মধ্যে আমাদের এখানে অন্যান্য দরবারে বিভিন্ন দরবারে দেখবেন আপনি সিজদা সুমা এরা অনেক কিছু করে। বেসিক্যালি আমাদের এখানে সিজদা সুমা সম্পূর্ণ নিষিদ্ধ। সাবেক অধ্যক্ষ মাসুম ইসলামে সুন্নিয়া আলী মাদ্রাসা। হুজুর, এখানে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রামু, কক্সবাজার। রামু, কক্সবাজার রামু। আপনি এখানে কিভাবে আসলেন? আমি এই তরিকতের অন্তর্ভুক্ত। এটা আমার খেলাফত না, আমি খেলাফত প্রাপ্ত নই, তবে খাসির বক্ত মরিদ আর কি। আচ্ছা, আপনি কয়দিন ধরে এখানে? আমি শনিবারে এখানে আসছি, গত শনিবারে। হাঁটে হেঁটে আসেন, কত তম আসলে না। আমি আমার হুজুরের সাহাবজাদার মধ্যে আপনি কয় নাম্বার? আমি মেজর সন্তান। মেজর সন্তান, আচ্ছা। আপনি বেসিক্যালি কি করেন? আমি ব্যবসা করি, সাথে সাথে তরিকতের খেদমত আঞ্জাম দিই, তরিকতের এই সকল বিষয়ে। এই যে হুজুর আছেন, হুজুর আগে দায়িত্ব কে ছিলেন? আমার দাদা হুজুর, দাদা হুজুর মোহাম্মদ ইসলাম শাহ চট্টগ্রাম রহমতুল্লাহ আলাইহি। জি, উনি হযরত আব্দুল আজিজ খলনবী রহমতুল্লাহ আলাইহি থেকে তরিকতের দায়িত্ব পেয়ে এই খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। এই যে আপনারা, আমরা শুনতেছি এত লোকের বৃহৎ একটা সমাবেশ করেন দুই দিন ব্যাপী, এই আঞ্জামটা কত বছর ধরে দিয়ে আসতেছেন? প্রায় ষাট বছর। ষাট বছর, ষাট বছর বাইপাস দিয়ে রামু। তো আপনি এখানে চিটাগাং কি জন্য আসছেন? এখানে তো চিটাগাংয়ের এখানে আল্লাহর ওলিদের সুহবত, আল্লাহর ওলিদের একটা জিনিস আমরা ভালোর জন্য মাজার শরীফে আসছি আর কি, দরবার শরীফে আসছি। আপনাদেরকে আপনাদেরকে কোনো টাকা টোকা নেন বা দেওয়া হয়? আমরা এগুলা নিজের ইচ্ছায়, আল্লাহ যে যদ্দুর সোয়াবের ভাগ্য, আমরা এগুলোর টাকা পয়সা কোনো জানি না।